এই জিনিসটা আমি মাত্র ফাইন আউট করলাম যার কারণে তাহলে তো ভালোই এখন থেকে বাংলা লিংক দিয়েই আর কি চেষ্টা চালাইতে হবে যেহেতু এখানে বাংলা লিংক এর 4Gটা অ্যাক্টিভ হয়েছে আর কি তো এটা আর কি দেখ এখন কি আপনি কি আমার কথা কি ক্লিয়ার কাট শুনতে পারতেছেন আমার ভিডিও কি কেটে কেটে আসতেছে না শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে 100 এ 100 মিয়া বিল মিয়া তো তো যাই হোক তো যাই হোক ইয়া ভাই মিশন ভাই আপনি আমাকে তখন একটা এস এম এস পাঠাইছিলেন যে আপনি কিছু গুরুত্বপূর্ণ কথা লাইভের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে চান তো আপনি শুরু করেন আমি আপনার সাথে আছি ইনশাআল্লাহ না আর কি বলার উদ্দেশ্য হলো আমাদের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্রমূলক গত আপনারা গত মাসে দেখছেন যে আমি এবং তানভীর ভাই আমাদের হাসান ভাই সাখাওয়াত ইবনে সাইদ ভাই আমাদের সক্রিয় ডিবেটার যারা ছিল তাদের নামে কিছু ছবি করে ট্রোল করে তারা মানুষের কাছে প্রচার করছে আমরা নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য তো এই ব্যাপারটা নিয়ে বিগত তিন দিন আমরা কিছু অবজার্ভ করলাম এই ব্যাপারে আমরা কিছু কথা বলতে চাই আর কি সেটা হচ্ছে নাস্তিক্যবাদের লোকেরা আমি যারা উপস্থিত আছেন তাদের ভাইদেরকে বলবো নাস্তিক যারা আছে তাদেরকে মেনশন দেন এবং বেশি বেশি শেয়ার করেন যে কথাগুলা সময়ের দাবি এইজন্য আমার ব্যক্তিগত মোবাইল থেকে আমি লাইভ করতে একটু সমস্যা হচ্ছে হুম যার কারণে লং টাইম আমি লাইভ করতে করতে পারতেছি না তো অল্প সময় আমি ক্লিয়ার করে দেব যে আমাদের মূল তো আমাদের নামে ট্রোল করার মূল কাহিনীটা কি ছিল আমি আবারও জনতার জন্য বলছি যে আপনারা বেশি বেশি শেয়ার করে এই কথাটা মানুষের কাছে পৌঁছায় দেন যে আমাদের নামে নাস্তিকরা এই ধরনের ট্রোল করার মূল কারণটা কি ছিল আপনিও আপনার লাইভ শেষে আপনি হেডিংটা দিয়ে দিবেন আমি হ্যাঁ আমি একটা কথা এখানে বলি যে এখানে যে সকল ভাইরা আমাদের লাইভ দেখেন তারা আমাদেরকে সমর্থন করেন সব দায়িত্ব তো আসলে আমাদের না কিছু কাজ আপনাদেরও আছে আল্লাহ হয়তো সবাইকে বলার মতো শক্তি দেয় নাই বা সবাইকে হয়তো নলেজ দেয় নাই কিন্তু তার মানে এই না যে আপনার কিছু করার নেই আপনার কাছেও কিছু করার আছে সেটা হচ্ছে যে আপনি হয়তো বলতে পারতেছেন না বা হয়তো ওই প্ল্যাটফর্ম পাচ্ছেন না বা বলার মতো ওই মানে গুছিয়ে কথা বলাটা আপনার জন্য প্রবলেম তো আপনি শেয়ার করেন আমাদের যে কথাগুলো আছে এগুলো বেশি বেশি শেয়ার করেন আপনার ফেসবুক পেজে হোক বা অন্যান্য গ্রুপে গিয়ে হোক শেয়ার করেন এটাও আপনি সোয়াব পাবেন আপনি কেন মনে করতেছেন যে শুধু আমরা এই সোয়াব সব নিয়ে যেতেছি তা না কোনো ব্যক্তি যদি কোনো ভালো কিছু প্রচার করে আর সে যেটা সোয়াব পাবে তারকে যে সহযোগিতা করবে সেও একই সোয়াবই পাবে তার সোয়াবের কোনো কমতি হবে না তো এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন দায়িত্ব তো শুধু আমাদের এই চার পাঁচ জনের ঘাড়ে না দায়িত্ব আপনাদের ঘাড়েও আছে সেটা হচ্ছে আপনারা যত পারবেন আমাদের যে বক্তব্যগুলো আছে এগুলো শেয়ার করবেন যেন যারা আমাদের কিছু ভাই তো অবশ্যই সংশয়ের মধ্যে আছে তারা যেন এই বিষয়গুলো বুঝতে পারে বা সতর্ক হতে পারে এইসব যে কালসাপ কালশাবদের ভয়াল ছবল থেকে যেন তারা ইয়ে হতে পারে আচ্ছা দেখ ভাই আমার যেটুক বলার আমি বলছি এখন আপনি বলেন হ্যাঁ জি তো সেটা হচ্ছে যে আমাদের নামে যখন এই ছবিটা ট্রোল করা হয় তার আগে তার আইডি থেকে পোস্ট দিলেনাই আপনি তো একটু আটকে গেছেন হুম কথা এখন আবার রানিং আছে হ্যাঁ তো যখন আমাদের নামে ছবিগুলো দিয়ে তারা ট্রোল করলো তার ছয় দিন আগে বা পাঁচ সাত দিন আগে আসু মগা মানে নাস্তিকদের নবি যাকে বলা হয় আমি দাওয়াত দিচ্ছি আমার ওয়ালে একটা ভিডিও আমি শেয়ার পোস্ট দিয়েছি এটা সোলারিন আলেকজান্ডার এবং বিবেক বিশ্বাস নাস্তিক বিবেক বিশ্বাস এবং আরো একজন সাথে আছে ও আর এই তিনজনের ভিডিও আমি কথোপকথন শেয়ার করে দিছি আপনারা তথ্য আমি যেহেতু আমার আরেকটা মোবাইল ফাঁসে নাই যেহেতু শোনানো সম্ভব না তো তথ্যগুলো ওইখান থেকে আমি বলছি আর পরিকল্পনাটা কি ছিল সেটা আমি তুলে ধরছি আর কি তাহলে আসিফ যেটা পোস্ট দিল যে মুসলিম ডিবেটারদের ভিতরে কিছু লোক আছে যারা সক্রিয়ভাবে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সরাসরি জড়িত ইভেন আরেকটা তার পোস্টের প্রথম সারিথি ছিল বাংলাদেশের গোয়েন্দা বিভাগের মাধ্যমে তিনি জেনেছেন যদি আমরা এর চ্যালেঞ্জ দিয়েছি কোনোদিনও তারা চ্যালেঞ্জ গ্রহণ করে নাই গোয়েন্দা বিভাগ এই ধরনের এই দুই টাকার নাস্তিকের সাথে কথোপকথন লেনদেন করবে এটা আমরা অবশ্যই মনে করি না আমাদের বাংলাদেশের যারা সেনাবাহিনী এবং টোটালে প্রশাসন অনেক সচেতন এবং বহির বিশ্বে তারা খুবই সুনাম সুতরাং তারা আমাদের বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এত ফাটলা কাজে হাঁটে না এটা আমরা আগে থেকে বিশ্বাস করি আমাদের দেশ রক্ষার্থে তারা কাজ করেন আমরা তাদেরকে সেলুট জানাই ধন্যবাদ জানাই তো দ্বিতীয়ত যেটা হচ্ছে আসিফ মহিউদ্দিন এই ধরনের পোস্ট দেওয়ার মূল কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে সে এই পোস্টটা দিয়াই ওই মুক্ত মনা প্ল্যাটফর্ম ফেজটা চুরি করছে তার লোকেরা যেটা সেকেন্ড সেকেন্ড এখানে একজন আছেন সাগর রাজ আপনি বলছেন যে পারলে নাস্তিদের সাথে ডিবেট করো আপনি এখানে না যাইয়া আপনি আসিফ মহিউদ্দিনের লাইভে গিয়ে বারবার কমেন্ট করেন যে কেশায়ানো সে বেলায়ত বিন বদিউজ্জামান তানবীর বিন শরীফ এদেরকে ব্লক দিছে যদি তার সাহস থাকে আর যদি এক বাপের পয়দা হয়ে থাকে তাহলে যেন সে ওইটা তুইলা তারপরে ডিবেট করে ঠিক আছে আমাদের ফেক আইডি নিয়ে ডিবেট করার কোনো ইচ্ছা নাই জেনুইন আইডি নিয়ে তার সাথে ডিবেট করুন আপনি তারে বলেন আগে ইয়া করতে আর আজ এর না না আপনার সাথে আমি একটা শেয়ার করে দেই এটা তো ফুটি মাছ তো আমরা তো বোয়াল মাছের সাথে চ্যালেঞ্জ দিয়ে বসে আছি তোমার মতো ফুটুর সাথে তো আমাদের কোনো খেলা নাই এগুলোর জন্য আমাদের আরেক জুনিয়র ভাইয়েরা আছে ওদের সাথে যাই আপনি এই সাগর টাগর যিনি বাংলা লিখতে পারেন না উনি আসেন এখানে ডিবেট করতে যাই তো হ্যাঁ বলেন বলেন

এরা দায়বার দিবে মুসলিম ডিবেটারদের উপরে এজন্যই জন্যই তাদের পরিকল্পনা মাফিক ফেস চুরি করে এই পোস্ট দেওয়া যে পোস্টের সাথে বিবেক বিশ্বাস ন্যূনতম জড়িত না আমাদের নামে যে পোস্ট দিয়েছে এটার সাথে বিবেক বিশ্বাস জড়িত না সোলারিন আলেকজান্ডার জড়িত না ওয়ার এস মুন্না জড়িত না তাহলে ফেসটা চুরি করার কারণে মূল কারণ হচ্ছে যে আমরা যে সামনে যে খুন খারাপি করব। আর এই ফেস থেকে যারা আমাদের এই ফেজটার মালিক তো সবাই জানে যে ওয়ারিস মুন্না এবং আলেকজান্ডার সহ বিবেক বিশ্বাস তাই তাদের ফেজ চুরি করে এই পোস্ট দেওয়ার মূল উদ্দেশ্য হলো একটাই যাতে করি পরবর্তীতে আসিফ মহিউদ্দিনের লোকেরা ওকে খুন করলে যাতে করে দোষটা পরিপূর্ণভাবে জ্যাক জ্যাক বাই তারপরে তানবির বাইয়ের উপরে পড়ে হাসান ভাইয়ের উপরে পড়ে এটা পরিকল্পনা মাফিক তাদের কাজ ছিল এবার আসি তাদের গতকালকের যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে তাদের পরিকল্পনার পরিপূর্ণ সিস্টেম এই ভিডিওতে দেওয়া আছে যে সমস্ত নাস্তিক এবং মুসলিম ভাইরা শুনতে চান আমার ওয়ালে পোস্ট করা আছে এই ভিডিওটা আপনারা শুনে নিতে পারেন তাহলে আমরা কি বলবো যে মুসলিম ডিবেটাররা নিরাপরাধ আর তারা হচ্ছে জঙ্গি নাস্তিক টোটাল নাস্তিক গোষ্ঠীটাই জঙ্গি কারণ তারা সোলারিনা আলেকজান্ডার কে আত্মহত্যা করার জন্য বাধ্য করছে তার বাড়িতে হামলা দেওয়ার জন্য বাধ্য করছে তার বউ বাচ্চা ফ্যামিলিকে মেরে ফেলার জন্য না ওটা আমিও আমিও আছে তাদের নাস্তিক ন বি যেহেতু মহিউদ্দিন মহিউদ্দিনকে গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনে এনে রিমান্ডে দিলে তারপরে বোঝা যাবে যে বাংলাদেশ তথা ভারতবর্ষ নিয়ে তারা কি ধরনের ষড়যন্ত্র করতেছে এবং নিরাপরাধ জাগজেক জেকু মাইনুদ্দিন মিশন ইবনে সাইদ শাখাওয়াত হাসান ভাই তামির ভাই সহ মুসলিম ডিবেটরদের যুক্তিযুক্ত আন্দোলনকে বন্ধ করে দেওয়ার এরকম ঘৃণ্য চিন্তা কিভাবে জাগলো যদি আসিফকে যেহেতু তিনি নাস্তিক নবী দাবি করেন তাকে যদি রিমান্ডে দেওয়া হয় তাহলে অবশ্যই এটার ফুঁখানো ফুঁখানো কারণ আপনি দেখেন এটি চারটি খানি কথা না এখানে হাসির কথাও না এটা একটা মানুষের একটা মানব গোষ্ঠীর জীবন নিয়ে তারা তামাশা শুরু করছে তারা খুন করবে দায়বার দিবে মুসলিম ডিবেটারদের উপরে আর সুতরাং আম আরেকটা ব্যাপারও আছে জি জি ভাই তাদের যে এই যে যে চেষ্টা বা অপচেষ্টা এটা তো আসলে

যখন এই ধরনের মারা হচ্ছে তখন মানুষ জানলো যে পেপারে লেখছে মুক্তমনা ব্লগার অমুক মারা গেছে তুমি এটা তো তাদেরই পলিসি যে তাদের মার্কেটিং করার জন্য তারা নিজেদের মধ্যে এলিমিনেট করছে এখন যে ঘটনাটা আপনি তো আপনার যে অ্যানালাইসিস সেটাতে আপনি আপনি বল আমি ওই অডিওটা আমি শুনছি অডিওটা ওদের যে কথা বক্তব্যগুলা ওগুলা আমি শুনছি এবং শুনে আমার কাছে যেটা মনে হলো আমি কিছুদিন ধরেই খেয়াল করতেছি বেশ কিছুদিন ধরেই আমি যেটা দেখতেছি যে তাদের মধ্যে টাকা পয়সার ভাগ নিয়েই তাদের মধ্যে যে ওইখানে তো ওই অডিওতে ওয়ারেশ মুন্না এটা বলছেও যে সোলারিন আলেকজান্ডার কে ময়দিন পনেরো হাজার টাকা দিতে চাইছিল পনেরো হাজার টাকা দিয়ে তার ব্যাংকে অ্যাকাউন্টে দিতে চাইছে তার মানে কি ওখান থেকে টাকা আসে এটা তো কনফার্ম ওইখান থেকে টাকা আসে এটা তো আমরা বারবার বলতেছি যে তারা এগুলো টাকা বিনিময়ে করে অনেকে আমাদের কথা হাইসা উড়াইয়া দেয় বাট আপনি দেখেন তাদের কথাগুলো যদি স্টেপ বাই স্টেপ আপনি ফলো করেন দেখবেন যে তাদের কথা দ্বারাই তারা প্রমাণ করে কাজ দ্বারাই প্রমাণ করে ওই টাকার ভাগ বাটোয়ারা নিয়েই তারা এখন হয়তো ওটা স্বীকার করতে পারতেছে না কারণ এখন যদি ওয়ারেশ মুন্না হোক বা ওরা যদি বলে হ্যাঁ টাকা নিয়া তাহলে তো সবাই ওদেরকে মুক্ত মনা না ওরা যে ভন্ড মনা এর জন্য বিষয়টারই একটু ঘুরে বলতেছে যে আসলে আমাদের পারফরমেন্স নিয়ে তারা জেইলাস তারা ইয়া ফেল ফিল করতেছে যার কারণে তারা আমাদেরকে দাবাইয়া দেওয়ার জন্য এইভাবে ইয়া করছে এবং আমাদেরকে ট্র্যাক করার জন্য টাকা দিতে চাইছে মুক্তি দিতে চাইছে এগুলো আর কি মানে এখন নিজের গাও তো বাঁচাইতেব আমারে যখন আশি পচাই পচাইতেব এট দা সেম টাইম আমারে আমার নিজের গাও বাঁচাইতেব এটা তাদের আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে এটা তাদের একটা ওইটাও মিথ্যা কথা আ সেকেন্ড বললো এখন আমরা যদি বলি যে সোলারিন আলেকজান্ডার বলছে যে আপনি আসিফ মঈদ্দিন বা মাতুব বুরা আজাদ এরা তাকে হত্যা করতে চাইছে তারা বলবো যে সোলালিন আলেকজান্ডার মিথ্যা কথা বলতেছে অথচ এই সেই সোলারিন আলেকজান্ডার যারে আপনারা প্রমোট করছেন কারণ ইসলামের বিরুদ্ধে সে কথা বলতো তখন সে মুক্তমনা ছিল সৎ ছিল সত্যবাদী ছিল আর এখন জাস্ট বললো যে আপনি তারে হত্যার হুমকি দেন আর আমরা মানিনি মতেছেন মিথ্যাটা বলতো একটা লোক কিছুদিন আগে সত্যবাদী ছিল এখন আপনার বিরুদ্ধে গেছে দেখে সে মিথ্যাবাদী মানে কি মানে যে আসিফ মহিউদ্দিন নাস্তিক ও পীর সে কোনোদিন খারাপ কাজ করে না সে কাউরে হত্যা করতে চায় না সে কারণ মানে এটা মানে প্রথম আমাদের শর্তই হলো মেনে নিতে হবে যে আসিফ মহিউদ্দিন পুরো পাক পবিত্র একদম পুরা নিরীহ একটা মানুষ সে কারণে গেছে তারপরে আমাদের আর্গুমেন্ট চালু হবে এইটাই কি সে তারা বুঝাইতে চাইতেছে যে তো আমাদের হয় দুইজন দুই পার্টির মধ্যে যে কোনো একটা পার্টি যদি তারা বলে যে এরা ছুপা হিন্দু তার মানে হইতেছে যে তাহলে আমরা যেটা বলি যে সে কোরআন হাদিস যাচাই বাসাই সারাই বলে কথা সত্য কারণ এই লোকের অভ্যাসই যাচাই সারা কথা বলা আপনি যেইভাবেই যান এটা হলো লুঙ্গিতে আগুন লাগছে লুঙ্গি খুললেও বিপদ আপনি যেই থেরাপিতে যান আমি ওই ওই থেরাপিতেই বিপদে পড়ব যে তাহলে সে এদেরকে কেন প্রমোট করতে যাচাই বাছাই ছাড়া তার লাইভে তারপরে যেই পেজের কথা উঠতেছে মুক্ত চিন্তক এন্ড ফোরাম আসিফ মহিউদ্দিন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আজকে আসিফ মহিউদ্দিন একটা পোস্ট দিছে যে আমাদের ছবিকে দিয়ে যে ওই যে মানে আনসারুল্লাহ বাংলা টিম ধরিয়ে দিন অমুক তমুক যে বানানো হইছে এই জিনিসটাকে সে সমর্থন করে না এ দৃষ্টি সমর্থন করে এবং ক্ষমা চাইছে ক্ষমা চাইছে তো এই কাজ যারা করছে তাদের যে প্রথম পেজ ছিল এই মুক্তচিন্তকের ফোরাম সেই পেজে আমাদেরকে নিয়ে ট্রল বানানো হয়েছে মুমেন জার্স অমুক্ত মুখ আপনাকে তো বেবি ট্যাক্সি করছে ওই পেজ থেকে অ্যাট दैट টাইম তাইলে আসিফ মহিউদ্দিন কেন লাইভ করলো যখন আসিফ ওই পেজ থেকে লাইভ করছে তখন কি সে নিচে দেখে নাই যে এই পেজে ট্রল করা হয়েছে তো ট্রল করা কি অমানবিক ছিল না তখন সে সমর্থন করছে আর এখন বলতেছে যে এই বলে আমরা কিভাবে তখন যদি সে ওই পেজ থেকে লাইভ করে তার মানে হলো এই পেজে যে ছবিগুলো দেওয়া হয়েছে এটাও সে জানতো এবং এটাও তার সমর্থনই হয়েছে এটাও তার সমর্থনে হয়েছে কোনোভাবে সে এড়াইতে পারবো না তার লুঙ্গিতে আগুন লেগে গেছে খুললেও বিপদ না খুললেও বিপদ তার মানাই লাগবো যে এভরিথিং যাই হইতেছে নাটের গুরু তো অন্য একজন আসিফকে দিয়ে করাইতেছে টাকা পয়সা আসিফের কাজ হলো টাকা পয়সা বন্টন করা কারে কয় টাকা দিতে হবে কারে দিয়ে কতটুকু কাজ হইতেছে এই তো এবং ওই ভিডিওতে একটা মারাত্মক কথা হলো যে তারা সবাই ঐক্যবদ্ধভাবে শুধুমাত্র যেমন এই মুক্ত চিন্ত প্ল্যাটফর্মে ওয়ারিস মুন্না বৌদ্ধ ধর্মের ব্যাপারে একটা পোস্ট দিছিল সেই পোস্টটা আসিফ মহিউদ্দিন নিজে ফোন করে এই পোস্টটা ডিলিট করাইছে ইভেন ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলা যেটা মুন্না বলছে ইসলাম ধর্মের বিরুদ্ধে অন্য কোন ধর্মের বিরুদ্ধে তাদের তাহলে আমরা জানি আমরা যদি মুসলিম ধর্ম হই তুলনামূলক তত্ত্বের ভিত্তিতে আমার ধর্মটাকে আমি হাইলাইট করার জন্য অন্য ধর্মের বিরোধিতা করতেই পারি হিন্দুরা করতে পারে আমাদের ধর্ম হিন্দু সেজে করতে পারে কিন্তু নাস্তিক হলে সেই সকল ধর্মের বিরুদ্ধে কথা বলা দরকার ছিল এক্ষেত্রে বৌদ্ধ ধর্মের পোস্ট ডিলেট করাই দেন আছে ফোন করে তাও আসিফ মহিউদ্দিন নিজে তাহলে আমরা বুঝবো যে টোটাল মূল কথা হলো তাদের নাস্তিকবাদের মূল সংগ্রাম বা নাস্তিকবাদ বলতে আমরা যেটা জানি তার মূল সংগ্রাম হচ্ছে শুধুমাত্র এই ইসলামকে নিয়ে ইসলামকে কেন্দ্র করে আর ইসলামকে কেন্দ্র করে না করলে অন্য ধর্মের প্রতি করলে তাদের গা জ্বালা পড়া শুরু হয় নাস্তিকদের ভিতরে আচ্ছা এখন আমার মূল কথা যেটা সেটা হচ্ছে আমরা দেখতেছি যে অল্প গুটি কয়েক নাস্তিক ইদানিং যেভাবে মানব অধিকার লঙ্ঘন করতেছে তাহলে এরা কিভাবে মানব অধিকার মানবিক লোক হতে পারে যেমন আপনি কিছুদিন আগে আসাদ নূর আসাদ নূর সে পঞ্চাশ পঞ্চাশ ফিজ ইয়াবাহা সহ টোটাল মাদকের একটা খামার সহ সে গ্রেফতার হয়েছে বর্তমানে সে কেরানীগঞ্জের জেলে আছে তারপরে আলমগীর কবির কুমকুম কানাডায় গিয়ে ওই কানাডিয়ান কৃষি বিজ্ঞানী খালেদা নীলার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে একটা লোককে অসুস্থ রুগীকে সুস্থ না করার জায়গা খুঁজে সে তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা উত্তোলনের কাজে নিয়োজিত এভাবে করে সকল নাস্তিকরা এইবেন এখন দেখা গেছে তারা খুন খারাপি এই যে থাবা বাবা সহকারে রাজীব থেকে শুরু করে অভিজিৎ রায় খুনের পিছনে তাদেরই হাত তাহলে এরা শুরু থেকে মাত্র শুরু হয়েছে এখনে তারা এভাবে নিজেরা নিজেরা খুন খারাপি করে আর দায়বার ফেলতে চায় মুসলিম ডিবেটারদের উপরে আমরা আমাদের উদার তো আহ্বান জানাই বাংলাদেশের প্রশাসন সহ ভারত প্রশাসনকে আমরা আহ্বান করি এই সমস্ত জঙ্গি নাস্তিকদের বিরুদ্ধে আপনারা এখন যদি আইন আনুক ব্যবস্থা না নেন ওদের ভবিষ্যতে বাংলাদেশ তথা গোটা বিশ্বের মানব সভ্যতার কি অবস্থা হবে তারা নিজেদের মানুষকে তারা খুনের জন্য আত্মহত্যার জন্য বাধ্য করে এবং এমন ভাবে কৌশলে করে যার আগে কিছু মানুষের নামে ধর্মীয় মানুষদের নামে ট্রোল করে তারা যাতে করে প্রশাসনের দৃষ্টিভঙ্গি নেয় মারবো আমরা আর নাম পড়বে জেসু নাম পড়বে তানবির ভাইয়ের এক কথা মুসলিম ডিবেটারদের তাহলে তাদের এই সমস্ত কর্মকাণ্ড যদি তারা ফাঁস না করতো আমরা নিরীহ মুসলমানরা এই সমস্ত কিছু জানতামে না সুতরাং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এই সমস্ত জঙ্গি নাস্তিকদের বিরুদ্ধে যেন বাংলাদেশ তথা গোটা বিশ্বের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় আসলে এরা কারা তাদের আইডি দ্বারা এভাবে ফ্যাক বিভিন্ন কাজ করে যাচ্ছে আমরা চাই যে তারা নাস্তিকতা প্রচার করুক তাদের মানবিক অধিকার আছে তারা কিন্তু রিয়েল আইডি দিয়ে করতে হবে এভাবে ফেক আইডি দিয়ে কুত্তার গায়ে বিলাই বিলার গায়ে কুত্তা হালানোর কোনো সুযোগ নেই আমাদের মতো চেহারা দেখায় তারাও আসুক তারাও কথা বলুক আমরা যুক্তিযুক্ত ভাবে কোরআন হাদিসের পক্ষে কথা বলবো আর এখানে যারা ভাইরা আছেন যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন তাদেরকে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে কিছু বিষয় আপনাদেরকে ধরায় দিই ক্রোনোলজিকারি আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে মাতুব্য রাজা অভিজিৎ অনেক দিন ধরে লাইভ করে না মাতুব্য রাজা তো অনেকদিন ধরে লাইভ করে না এটার রিয়েজন আপনারা হয়তো অনেকেই জানেন কিনা। যে আজ থেকে প্রায় দেড় দুই মাস আগে মাতুব্বুর আজাদ অভিজিদের ছবি আসিফ মুদিন নিজে ফাঁস করে দিছে কারণ হলো যে কারণ হলো যে খুব সম্ভবত মাতুবুর আজাদ অভিজিৎকে যেই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি আসলে রক্ষা করা হয় নাই তো অ্যাজ এ রেজাল্ট মাতুব্বুর আজাদ অভিজিৎ বা আসিফ মিনের অ্যাগেনস্টে চলে যেতে পারে এবং আসিফ মুদিন তো জার্মানিতে থাকে তো সে ওইখান থেকে তো মাতুবুর কিছু করতেও না তো ওইটা মুমিনদের মুমিন বলতে কি কিছু বুদ্ধি ভ্রষ্ট লোকদের করানোর জন্য আসিফ আসিফিন নিজেই অভিজিতের ছবি ফাঁস করে দিছিলেন এবং এই নিয়ে দুজনের মধ্যে এক ধরনের মানসিক দ্বন্দ্ব আছে যার জন্য মাতুব্বর আজাদ অভিজিৎ দিন ধরে সে লাইভ করে না কারণ তার লাইফতে এক প্রকারের রিস্কে আছে এই ছবিটা যদি কোনো রকমে ভাইরাল হয় তাহলে তার জন্য অনেক বড় রিস্ক হয়ে যাবে এইখান তারপরে ওই টাকা পয়সা নিয়েই অ্যাকচুয়ালি তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং মাতুব্বর আজাদ অভিজিৎ যেহেতু ইয়ার রাইট হ্যান্ড ছিল এই আসিফ মহিউদ্দিনের রাইট হ্যান্ড ছিল এই জন্য আপনারা খেয়াল করবেন যে ওই তিনজন যারা আলাদাভাবে লাইভ করছে তাদের ম্যাক্সিমাম তাদের ক্ষোভটা মাতুব্বর আজাদ অভিজিৎ এর উপরে এখন আসিফ মহিউদ্দিন সাম বুঝতে পারছেন যে এইখানে এমন কিছু হয়ে যেতে পারে মার্ডার টার্ডার জাতীয় যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে এবং এই জন্য উনি ওনার পূর্ব যে অভিজ্ঞতা ওইখান থেকে উনি টোটাল গেমটারে ধীরে ধীরে সেট করছেন উনি ধীরে ধীরে পোস্ট দিলেন যে আমাদের মধ্যে কিছু উগ্রপাতি ঢুকে গেছে এবং আমরা আমাদের মুসলিমদের মধ্যে কিছু আনসারুল্লাহ বাংলা টিম আছে তো যেন এখানে মার্ডার হইলে আগে থেকে উনি এটা ঘোষণা দিয়ে রাখছেন এখানে মার্ডারটা হইলে তখন ব্লেমটা যেন ওইখানে এক ঢিলে দুই পাখি একে তো উনার যারা ইয়া মার্ডারটা আমি করব নাম পড়বে মুসলিম ডিবেটারদের এটা হলো উনার একটা প্ল্যানিং ছিল কিন্তু ওই জায়গা থেকে যে এই তিনজন যে এইভাবে মানে ইউটার্ন মারবো হয়তো এই জিনিসটা উনি আসলে ওইভাবে ধরতে পারে নাই এবং উনারা একটা যুক্তি দিছেন আশি পনেরো একটা যুক্তি দিছেন উনার স্ট্যাটাসে যে কেন উনাদেরকে বর্জন করলেন কারণ উনারা নাকি মুক্ত মনা এই নাম ভাঙ্গাইয়া মানুষের থেকে ক্যান্সার তার মায়ের ক্যান্সার হয়েছে এটা বলে টাকা নিছে বা কোনো মেয়েকে কুপ্রস্তাব দিছে এখন আমার কথা হচ্ছে যে ভাই ধর্ম তো নাই তো আমি একজনের কাছ থেকে যদি এইভাবে টাকা নিই তাহলে এটা খারাপ কি যদি এইভাবে বিবেক বিশ্বাস বা ওয়ারেশ মুন্না এরা টাকা নিয়ে থাকে খারাপ কি? এমন তো খারাপের আমি কিছু দেখলাম না। যদি ধরবরে আপনি সরায়া দেন তাহলে তার টাকার দরকার ছিল সে এটা যেভাবে নেক সে মার্ডার করে নেক ধর্ষণ করে নেক বা কার মিথ্যা কথা বলে নেক তাই না এটা খারাপের কি হলো আর সে একটা মেয়ের কুপ্রস্তাব মানে একটা মেয়ের এসে সেক্সের প্রস্তাব দিয়েছে আর মেয়ে যদি রাজা না বিবেক বিশ্বাস মনে করেন যে বিবেক বিশ্বাস কানিজরে সেক্সের প্রস্তাব দিল কানিজ যদি রাজি হয় তো দুইজনে মিলে তো সমস্যা কি আসি এটা কেন খারাপ তাই না ধর্মীয় দৃষ্টিকোণ এটা খারাপ বাট এটা নাস্তিকীয় দৃষ্টিকোণ এটা কেন খারাপ এটা কোনো প্রমাণ আছে সায়েন্টিফিক সাইন্টিফিক্যালি সে প্রুভ করতে পারবো তো এই কারণে নাকি তারা ইয়ে করছে এটা লেম এক্সকিউজ কি কারণে এটা তো কোনো সে খারাপ কিছু করে না অ্যাকর্ডিং টু নাস্তিকীয় থিওরি এটা তো সে খারাপ কিছু করে না তার কারে তারা এখান থেকে বাইর করেছে অ্যাকচুয়াল কাহিনী তারা বলতেছে না আসিফ পনেরো হোক বা এরা হোক অ্যাকচুয়াল যে টাকা পয়সা নিয়ে যে গ্যাঞ্জাম এই জিনিসটা তারা খুঁজছে কারণ দুই পার্টি যেই পার্টি বলবো টাকার কথাটা দুইজনই কালার দুইজনই কিন্তু তারা ইয়া থেকে মানে তাদের প্রতি সহানুভূতি সব চলে যাব যদি আজকে ও আর এস যে হ্যাঁ আমাদের মধ্যে নিয়ে গেছেন তাহলে তাদের প্রতিও মানুষের সহানুভূতি চলে যাবো হ্যাঁ তাদেরকেও আর ওই রকম সহানুভূতি থেকেও দেখবো না আর সেকেন্ড হইতেছে যে আমি ওদের আসিফ মধ্যে আমার আরেকটা অডিও দিছে যেখানে বিশেষ ওই যে বিবেক বিশ্বাস অশ্রাব্য ভাষায় গালাগালি গালাগালি তো এসব গালাগালি লেভেল দেখেই বুঝেন যে এই লোকগুলা কি ধরনের মুক্ত নিম্ন শ্রেণীর ইন্ডিয়ার যেহেতু হিন্দুদের সবচেয়ে শ্রেণীর মুচি আর নাইলে যে টয়লেট পরিষ্কার করে এরকম লেভেলেরই লোকজন নাইলে তার ভাষা এত বিশ্রী হওয়ার কথা না তোর মায়ের এটা এটা আমার মুখে আমি আমি আমার হোল লাইফে কোনোদিন এইভাবে বলিনি এখন হয়তো অনেকে বিশ্বাস করবো না তো কথা হলো এরকম গালিও অনেকে জানে না যারা ভদ্র ঘরে বড় হয় এই ধরনের গালি তারা জানে না কিন্তু ওইখানে দেখেন যে কি ধরনের গালিগুলা দিছে এই গালিগুলা কোথায় বেশি প্র্যাকটিস হয় বস্তিতে তাই না তো তাদের আপব্রিংগিং কি এটা তো বুঝাই যায় তো এইসব লোকগুলা এক সময় টপ ক্লাস চিন্তাবিদ ছিল অনেক জ্ঞানী ছিল অনেক পড়াশোনা করা লোক ছিল তো আমাদের সাথে আমাদের সাথে নিচে নিচে কমেন্ট করত অনেক ডিবেট করত হ্যাঁ আর তারা তো দূরে দাঁড়া দাঁড়া তালি এবং তাদের যে ইউটিউব চ্যানেলগুলো ছিল ওগুলো তাদের ইউটিউব ভিডিও আপলোড হইতো তো আপনি তখন বলতেন তারা ভালো সত্যবাদী আর এখন আপনি বলতেছেন মিথ্যাবাদী কারণ কি আপনার বিরুদ্ধে বিরুদ্ধে বলছে দেখে আর আমরা এটা বিশ্বাস করবো কি কারণে বিশ্বাস করবো আমরা তাই না হ্যাঁ এখন আবার আপনার সাথে আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে যে এই মূল নাটকের কাহিনী কি এটা যদি আমরা তাদের ভিডিও এবং লেখনী থেকে দূরদর্শী ভাবে চিন্তা করি এবং গবেষণা করি তাহলে বের হয় রেজাল্ট এটাই যে ফিন ইন্টারন্যাশনাল চাচ্ছে যে মুসলিম থেকে নাস্তিক হয়ে আসুক হিন্দুরা নাস্তিক হইলে কি না হইলে কি এটা তো এমনি নাস্তিকতা এটা এমনি বেদান্তবাদী এটার বিপরীতে গেলেই নাস্তিক তারা বেদান্তবাদী তারা বিপরীতে গেলে নাস্তিক হিন্দুদেরকে হিন্দুদেরকে ডিভাইড করা যারা ব্রিটিশ বা যারা ওদের পলিসি হলো ডিভাইড এন্ড রুল দুই পার্টিতে লাগায় দাও আমি এখানে মোরল সাজে হয়ে থাকবো সবাই আমার কাছে তো হিন্দুদেরকে ডিভাইড করা এটা ভেরি ইজি একদম ইজি কারণ ওদের তো নিজেদেরই কাস্ট সিস্টেম ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষৈত্র নিজেদের মধ্যেই ফাইটিং তারপরে এক এক স্টেটে যাইবেন এক এক গডের পাওয়ার বেশি আপনি কলকাতাতে থাকবেন ওখানে দুর্গার পাওয়ার বেশি আপনি সাউথ ইন্ডিয়ার সাউথে যাবেন ওখানে শিবের পাওয়ার বেশি আপনি উত্তর প্রদেশে যাবেন আপ ওখানে হলো রামের পাওয়ার বেশি মানে ওইটাই সর্বোচ্চ গড তো ওদেরকে ডিভাইড করা ভেরি ইজি কিন্তু মুসলিমরা তো এক আল্লাহতে বিশ্বাস করে তাদের নবীও এক ঠিক আছে হয়তো তাদের আমলের ক্ষেত্রে দুই একটা ফিখি বিষয় ফিখি বিষয় নামাজ বুকে হাত বাঁধবো না ওই নাভিতে বাঁধবো এগুলো তো খুব ছোটখাটো ইস্যু এইসব জায়গায় বোঝার আমরা কোরআন ইসলাম রসুল রসুলের হাদিস এগুলাতে সবাই এক এখানে কোনো ডিমত কেউ নাই কোনো ডিমত নাই তো ওদের তো আসলে প্রাইম টার্গেট হইতেছে যে বাংলাদেশে ইসলাম রে বিনা কারণ ইসলাম যতদিন থাকবো মানুষ এক থাকবো মানুষ এক থাকবো এই দেশে সাম্প্রদায়িকতা ধর্মের নামে হানাহানি দাঙ্গা এগুলো তো করণজিব না আর বাংলাদেশ যেভাবে অর্থনৈতিকভাবে অগ্রগতি করতেছে আর কি আগায় যেতেছে আই দেখেন গার্মেন্টস সেক্টর এখন ইন্ডিয়াও বাংলাদেশের পিছনে তো যেভাবে আগায় যেতেছে তারপরে আমাদের তো রিজার্ভও অনেক বেশি বর্তমানে ইন্ডিয়া অনেক বড় দেশ বাট পার্সেন্টেজ ওয়াইজ পার্সেন্টেজ যদি ওয়াইজ চিন্তা করা হয় তাহলে আমাদের অবশ্যই ইন্ডিয়ার থেকে বেশি হবে এবং কিছুদিন পরে আমাদের টাকার মান রুপির থেকেও স্ট্রং হবে তো ওদের যারা বিদেশে পয়সা আছে তাদের টার্গেট হলো বাংলাদেশে সাম্প্রদায়িকতা ছড়াও মানুষে মানুষে ঝগড়া করো জানি ওইదే নিয়ে ব্যস্ত থাকে অগ্রগতি কি জিনিস এটা এগুলা যেন না করে দেখেন যে আমাদের বাংলাদেশে আর কিছু আছে এখন সাম্প্র সম্প্রীতি সম্প্রীতি এই ঘটনা ঘটার মূল কারণ হচ্ছে যে হিন্দুরা চিন্তা করতেছে নাস্তিকতার সংখ্যা গণলে তো আমরাই বেশি কিন্তু নেতৃত্ব কেন ওই আসু নেতৃত্বে তিনি হবেন কেন কারণ আমরা কলিকাতার বাঙালি হ্যাঁ বাঙালি আমরা আমরাই তো সংখ্যায় বেশি কারণ আমাদের এক একজনের একটা আমরা কত কষ্ট করি একজনের আইডি হলো চল্লিশটা ষোলোটা যেটা সোলারে সোলারিন আলেকজান্ডারের নিজেই স্বীকার করছে গতকালকের ভিডিওতে তার নিজের চল্লিশটা আইডি তারপরে এই যে নূর তাফাস আলম আলম ওর নিজে স্বীকার করছে ওর আইডি এতগুলা আইডি বানাইয়া এতগুলো আইডি বানাইয়া ও আলোমালম আমরা আলোমাল আলোমালম আলোমাল সম্পর্কে একটা জিনিস সবাইকে কনফার্ম করি সে অ্যাকচুয়ালি সে মাইথোমেনিয়া পেশেন্ট এবং এটা রিয়েল কোন মিথ্যা ইয়া না মাইথোমেনিয়া পেশেন্ট মাইথোমেনিয়া পেশেন্ট হচ্ছে এরকম যে সে মিথ্যা বলে কিন্তু বিশ্বাস করে যে সে সত্যিই বলতেছে এটা হলো সে প্যাশেন্ট এক ধরনের মানসিক রোগী সে ওইটারই আর কি ইয়া করার জন্য টাইম পাস করার জন্য অ্যাকচুয়ালি সে এখানে আসে সে মোটো মুক্তমনা টাইপের কিছুই না এটা আপনাদেরকে বললাম আপনারা যা ওর কোনো অডিও পাইলে আপনারা অবশ্যই কোনো সাইকোলজির ডাক্তারকে দেখায়েন আমার থেকে সবচেয়ে বেটার আমার অনেক ফ্রেন্ড আছে মেডিকেল মেডিকেল কমপ্লিটও করে ফেলছে তারা অলরেডি প্র্যাকটিস করতেছে তো তাদের সাথে আমার সাথে কথা হয়েছিল এবং তারা নিজেরাই বুঝেছে তার কথাবার্তা বলার ধরন সে খুবই অস্থির থাকে তো এটা একটা মানসিক রোগীর সিমটম সে অ্যাকচুয়ালি মাইথোমেনিয়ার পেশেন্ট তো আপনাদের কারোর সাথে যদি কোনো ডিবেট ডুবেট টমুক রেজাল্ট ইজ জিরো তার সাথে কথা বললে কোনো রেজাল্ট আসতে পারবে না এটা জিরো এন্ড অ্যাগেন সে মিথ্যাই বলে দেবো এবং সে বিশ্বাস করবো যেটা সত্য তো একটা লোক জানেন একটা খুঁটি ধরে বই রইছে আপনাদের কোনো মতে কনফেস করতে আপনাদের যাদের সাথেই কোন ধরনের কথাবার্তা হলো এরা যান কারণ ও যে এর সাথে কোনো রেজাল্টই আসবে না তো হ্যাঁ বলতেছিলাম ইয়া ভাই হ্যাঁ তো মূল কথা হচ্ছে যে তাদের নেতৃত্ব নিয়ে এখন সমস্যা কারণ যারা হিন্দু নাস্তিক তারা মনে করে যে আসি কেন নবী হবে নাস্তিকদের নবী হলো তো আমরাও কারণ আমরা সংখ্যা গরিষ্ঠ তাই বেশি আমরা এত কষ্ট করে করি চল্লিশ পঁয়তাল্লিশটা আইডি খুলি তারপরে তারপরে মগা তারপরে আসু মাসু এই চারজন ছাড়া ইসলাম ধর্মের থেকে নাস্তিক বেশি নাই নাই এ টোটাল গোড়া দশ জনের বেশি নাই ইসলাম ধর্ম থেকে কারণ ইসলাম ধর্মের বৈশিষ্ট্য মানুষ এমন যে সন্দেহ জাগলে টুডে আর টুমোরো আবার ইউটার্ন করে চলে আসে তাদেরকে বেশি দিন ধরে রাখা যায় না যেহেতু তারা আরেকটা কথা বলি আরেকটা কথা হলো যে যারা অনেক সময় ইয়া বলে যে আমি একদিন শুনতেছিলাম তান তানভীর ভাই বা কারো একটা লাইভে একজন বলতেছে যে যদি কোরআন আলটিমেট প্রুফ হয় তাহলে মানুষ কোরআন পড়া কেন নাস্তিক হয় এইগুলা এটা এর চাইতে বোগাস কোনো কথা আর হইতে পারে না আর আসিফ যদি বলে কোরআন পড়ে আমরা ডিবেটার তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যে যে কোরআন যে পড়ছে আসিত মহিদ্দিন বলতেছে সে কোরআন পুরান সে কোরআন যে পড়ছে এটা আমি কেন বিলিভ করবো ল্যাক অফ এভিডেন্স আমি তো সহে দেই নাই তার কোরআন পড়তে বা আমি তার কোনো বক্তব্য পড়তেও দিই আমি কেন বিশ্বাস করবো সে যে মিথ্যা কথা বলতেছে না তার গ্যারান্টি কি তারা যেমন আল্লাহ দেখতেছে না বিশ্বাস করতেছে না তো আমি কি কারণে বিশ্বাস করবো সেম লজিকটা আমার এখানেও অ্যাপ্লাই হবো নাম্বার ওয়ান নাম্বার টু হইতেছে আপনি একটা জিনিস দেখবেন বাংলাদেশে একটা বাংলাদেশে একটা ইউটিউবার আছে নাম হচ্ছে সালমান মুকতাদি আই এম সরি টু টেক হিজ নেম বাট রেলিভেন্ট কি বাংলাদেশে একটা ইউটিউবার আছে সালমান মুকতাদি সে রেডিও চ্যানেলে বইসা সে বলতেছে যে তার যে প্রেমিকা दट টাইম ছিল জেসিয়া রহমান জায়ক তো তার পূর্বে তার সাথে দেড়শো মেয়ের সাথে তার শারীরিক সম্পর্ক ছিল ওয়ান নাইট স্ট্যান্ড ও তো রাজ ছিল তো তার মা বাবার এই ব্যাপারে সে রেডিও চ্যানেলে বলছে বাট তার মা বাবার এই ব্যাপারে কোনো ইয়া নাই কোনো ইয়া নাই অথচ ইসলাম ধর্মে এই ধরনের জিনিস হারাম কালকে সালমান মুক্তাদির বলল যে আমি নাস্তিক এখন আপনি তারে বলবেন এক্স মুসলিম আরে ও তো মুসলিমই আসিল কবে হ্যাঁ প্রশ্নটা হচ্ছে যে ও মুসলিমই ছিল কবে ও না নামাজ পড়তো না ইসলামী হুকুম হাকাম মানত আরে এই কাজগুলো তো ইসলামে এই কাজগুলো তো একজন নাস্তিকের দ্বারাই সম্ভব হ্যাঁ তো তো সেটাই তো এখন এখন আমার কথা হচ্ছে আসিফ মহিউদ্দিন বা যারাই বলে আমি এক্স মুসলিম তুই মুসলিমই সিলি কবে তুই মিস তুই পাঁচ বক্ত নামাজ পড়তি তুই কমপ্লিট কোরআন পড়তি বা তুই হাদিস যে ফিখা শাস্ত্রগুলো আছে ওগুলো পড়তি তো তুই হেদায়ত বেকায়ত এগুলো তুই পড়তি তো তুই মুসলিমই সিলি কবে তো তুই এক্স মুসলিম হইলি তাই মুসলিম এর মানে আমার বাপে মুসলমান আমার নাম রাখছে বদিউজ্জামান এর লেগে আমি মুসলমান না আমি মুসলমান একদিন আমার একদিন একদিন এক লোক একদিন এক লোকে আমার প্রশ্ন করছে হ্যাঁ জি জি বলেন বলেন আমি আমার বাবা মুসলিম আমার নাম বিলায়ুদ্দিন বদিউজ্জামান রাখছে এর জন্য আমি মুসলিম না আমি মুসলিম কারণ আমি আল্লাহরে আমার রব হিসেবে মেনে নিছি এবং আল্লাহ আমাকে যেই বিধান দিছে সেই বিধানের উপরে আমি চালার সর্বোচ্চ চেষ্টা করি হ্যাঁ অ্যাজ এ মানুষ আমার টুকটাক মাঝে মাঝে এদিক ওইদিক মিস্টেক হয় কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি আমি ওইভাবে থাকার জন্য এবং যেটা ফরজ যেমন নামাজ পড়া রোজা রাখা হইলে জাকাত দেওয়া হজ করা এই জিনিসগুলা আমি মনে প্রাণে বিশ্বাস করি মানি এখন আমি মুসলিম এইভাবে আমি দশ বছর পনেরো বছর কাটানোর পরে হঠাৎ করে যদি আমি ইউটার্ন মারি দেন আমি এক্স মুসলিম কিন্তু আমি কোনোদিন নামাজই পড়লাম না জুমা পড়া মুসলমান হয় না এখানে আমার সাতচল্লিশটা ভাই আছে আপনারা যতই কষ্ট লাগুক এই কথাটা শুনলে কিন্তু বেসিক যে ব্যক্তি সে কাফের হয়ে গেল জুমা পড়া এটা মুসলমান হয় না যে নামাজ পড়ে সেই মুসলমান তো এরপরে আমি যদি ঘুরে যাই তাইলে আমি এক্স মুসলিম বাট আমি ওইটা কোনোদিন করি নাই করি নাই আমার বাপে কবে না কবে কোন কালে পড়ছে এর লেগে আমি মুসলমান এই তো বোগাস কথাবার্তা এগুলা কেউই এক্স মুসলিম না কেউই কোরআন শরীফ পরে নাই কোরআন শরীফ পরে আমি হয়ে গেছি একটা কোরআন শরীফে সাড়ে ছয় হাজার আয়াত সাড়ে ছয় হাজার আয়াতের মধ্যে দশটা আয়াত আপনি বুঝেন না বাট বাকি যে আয়াতগুলো আছে সব মানবিক আপনি দশ আয়াতের লেগে রেল ছেড়ে দিবেন না আপনি যাচাই বাছাই না করে দশ আয়াতের জন্য আপনি ধর্ম ছেড়ে দিবেন এই কি বোগাস মানে মানে ব্যাপারটা হলো আপনি মরুভূমিতে যাইতেছেন তো আপনার চেয়ে প্রচন্ড খিদা আপনি একটা আপেল পাইছেন একটা আপেল

কথা এরা যুক্তির কথা বলে ঠিকই যুক্তি এরা বুঝে না রিয়েজনিং লজিক ফিলোসফির কথা বলে বাট ফিলোসফি অ্যাকচুয়ালি তারা বুঝে না এই হলো তার হচ্ছে তো আমি আপনার কথা কাইডা নিছি তো আপনি কি বলতেছিলেন না না অসুবিধা না সেটা হচ্ছে যে ওদের নেতৃত্ব নিয়ে এখন সমস্যা আর কিছু না এখন আসিফ চাচ্ছে যে আমি নেতৃত্ব ছাড়বো কেন আর হিন্দুরা চাচ্ছে যে আমরা দেব কেন কারণ ওদের মাত্র সংখ্যা ছয় জন

তাই না আপনি আপনি কি কারণে হ্যাঁ সর্বোপরি যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের এক নম্বর সমস্যা হচ্ছে নেতৃত্ব নিয়ে আর আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম ধর্মের ভিতরে হচ্ছে যে নেতার কোন সংজ্ঞা নাই কিন্তু সবার সাপোর্টে যদি নাক কাটা হাফিও নেতা হয় তাহলে আর তাদের এই নেতৃত্ব নিয়েই মূল কাহিনী। এখন আসু চাইতেছে আর নেতৃত্ব ছাড়বে না আমি সজাগতা আমি এখন আর আমি হিন্দু হোক খ্রিস্টান হোক আমি নাস্তিকতার আদরে নবী দাবি করছি আমি নবী থাকি কিন্তু অন্যরা কেন হইতে পারবে না এখন হিন্দুরা মনে করছে যে আমাদের সংজ্ঞাগরিষ্ঠী আমরা মৌসাল কাজ যাব আমরা হইতে পারি মুসালাভাই কাজজাব কারণ আমাদের রসুসাই সমসাময়িক সময় মুসালাভাই কাজজাব কিন্তু নবতি দাবি করছিল তো হিন্দুরা চাইতেছে যে আমরা হইলাম মুসালাবাই কাজজাব কাজজাব মানে হলো ঝগড়াটে আর কি তো বর্তমানে হিন্দুরা কিন্তু এই কাজজাব টাইপের পাবলিক তারা নিজের ধর্মের অসারতা দেখি অন্য ধর্মকে অনুভব অনুভব অনুমানের ভিত্তিতে মনে করে আমাদের ধর্ম যেমন ইসলামও মনে হয় তেমন হ্যাঁ তাদের ধর্ম সার শূন্য ইসলামও মনে হয় সার শূন্য সুতরাং এই যে কামাকামিটা করতে গিয়া এখানে আমার কথা সে মানুষ যেই হোক সোলারিন আর নাস্তিক হোক সে তো মানুষ তাকে মারবে তার পরিবারকে মারবে এই ধরনের অধিকার তো কোনো মানুষের নাই সুতরাং সে তার নাস্তিকতা ধরে রাখার জন্য আসিফ মহিউদ্দিন এমন একটি উদ্বেগ নিল যে সোলারিন আলেকজান্ডার নিজ মুখে বলছেন যে তার পরিবারকেও ধ্বংস করে দেওয়া তার পরিবারকেও মৃত্যুর মুখে ফেলে দেওয়া তারা ষড়যন্ত্র করছে তাহলে আমরা স্পষ্ট বলতে চাই আমাদের মুসলিম ডিবেটার মাত্র পাঁচজন বা ছয় জন আজ পর্যন্ত আমাদের নেতৃত্ব নিয়ে কোন রকম ঝগড়া হয়নি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা এখানে ফার্স্ট তাদের নেতৃত্ব দিতে গিয়া তারা কি করলো তারা মানুষ হত্যার কাজে জড়িত হয়ে গেল তারা অল্প কয়েকদিনে আসি হত্যা সহকার বিভিন্ন গুম হত্যা কাজ শুরু করে দিছে তারা মানুষের টাকা নেয় তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত নাস্তিকরা আজকে বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়িয়ে দিচ্ছে কারণ নাস্তিক তো তখন হইতে পারে মানুষ যখন একটা লোকের মেদাহীন হবে আর মেদাহীন হইতে গেলে কি করতে হবে আগে তাদের ভিতরে মাদক আসক্ত ব্যক্তি সৃষ্টি করতে হবে জন্য তারা এই এই এজেন্ডা দিছে কার কাছে আজাদ নুরের কাছে যে তোমার কাজ হইল বিয়াস বসুরু সঙ্গে নিয়ে বাংলাদেশের রনরে রনরে তোমরা মাদক পৌঁছাই দাও মাদক পৌঁছাইলে 50% ব্যাককল আর ব্যাককল ছাড়া তো কোনোদিন নাস্তিকতা গ্রহণ করে না সচেতন নৈতিকতাবান লেখা লেখাপড়া লাগে না একজন মানুষ সচেতন হইলে এনাপ আর ততক্ষণ পর্যন্ত মানুষ সচেতন হইতে অসচেতন হয় না যতক্ষণ তার বিবেক তাকে দোকা না দেয় বিবেক দোকা তখনই দিবে যখন তার মাদক টাদক সেবন করাইয়া মদ সেবন করাইয়া বিভিন্ন কিছু ব্যবহার করাবো তারপরে মানুষটা বিবেকহীন এবার আসা আমাদের দলে কারণ বিবেকহীন মানুষ ছাড়া অহরহ মানুষ একজন মানুষকে গাড়ি দিতে পারে না তারাদের লাইভে তারা কথা কথা বলে যে আমরা নাকি তাদের নাম নেই আমরা দেখতেছি যে তারাই তো আমাদের রসুলের নাম বেশি নিচ্ছে সুতরাং একজন মানুষ যত রকম পাগল হইলো একটা গালি দিতে পারে না কিন্তু প্রতি খালি দাসি ফাঁসি এটা এটা তো বলবে এবং রসুল ইসলামকে গালি গালাস করবে তাহলে একজন মানুষ কখনো এইভাবে টোয়েন্টি ফোর আওয়ার গালি গালাজ করতে পারে না তিনি গালি গালাস করতে পারবেন তখন যখন ব্যাকল হবে বা বিবেকহীন হয়ে যাবে সুতরাং এই যে এই লোকগুলা কিন্তু তারা অনেক ষড়যন্ত্র করতেছে আমরা আমাদের রাষ্ট্র প্রশাসনের কাছে করজোড়ে আবেদন করতেছি এবং আমরা অচিরে যেন প্রশাসন এদিকে দৃষ্টিভঙ্গি দেয় এই নাস্তিক কারা তারা আসলে কি চাচ্ছে আসিফ মহিউদ্দিন যে একটা জিনিস কি হত্যা হয় না তাকে তো হত্যার জন্য রেডি করা হয়েছে সে সোলারিন বলছে যে আমি আত্মহত্যার জন্য প্রস্তুতি হয়ে গেছি

আমাদের মুসলিম উম্মার জন্য আমরা দাওয়াতের কাজ করি বাল্লিগ আন্নি নি আয়া এই কাজটাই আমরা করি বাল্লিগ মা উংদিলাই রব্বি আল্লাহর পক্ষতে যে যেটা নাজিল হয়েছে সেটার দাওয়াত দিচ্ছি আমরা এর বাহিরে যদি প্রশাসনকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি এর বাহিরে যদি আমাদেরকে কোনো তদারকি করতে হয় আমরা ওয়েলকাম আমার চাঁদপুরে বাড়ি আপনি আসেন প্রশাসন গোয়েন্দা বিভাগ সহ সবাই আসেন যদি আমাদের কাছে আসলে আমরা মানব বিধ্বংসী কোন কাজের সাথে জড়িত হই আমাদেরকে গ্রেফতার করে আপনারা নিয়ে যান আর যারা মানুষকে যারা মানুষকে হত্যার জন্য বাধ্য করে মানুষকে হত্যার জন্য বাধ্য করে এই সুপা নাস্তিকরা নাস্তিকতার আদলে তাদের বিচারটা আমরা অত্যন্ত করজোরে প্রশাসনের কাছে দিচ্ছি প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের দেশের দুইশো জন ব্যক্তিবর্গ এখন দেশ চালাচ্ছে আমরা দুইশো জন ব্যক্তির কাছে বিচার দিলাম যে তারা যেন এই ধরনের মানব বিধ্বংসী আমরা সুলারিন আলেকজান্ডারের পক্ষেই কথা বলছি না আরেকটা 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 কথা আরেকটা কথা আমি আপনার একটু সরি আপনার থামাই দিলাম সেটা হচ্ছে যে আমাদের যে গোয়েন্দা বাহিনী আছে এটা অনেক এটা টপমোস্ট আহ এবং আমার কাছে মনে হয় না যে আমরা যাই করতেছি এটা আমাদের গোয়েন্দা বাহিনী ঘুমায় রয়েছে অবভিয়াসলি আমরাও আমাদের গোয়েন্দা বাহিনীর নজরদারিতে অবশ্যই আমরা আসি ফেসবুক এমন একটা মিডিয়া আপনার কাছে কি মনে হয় আমাদের ভিডিও টুকটা ইউটিউব ভিডিও কোন গোয়েন্দা বাহিনী দেখে না অবশ্যই দেখে অবশ্যই আমরা টোয়েন্টি ফোর আওয়ার তাদের মনিটরিং এ আসি এবং আমাদের যদি ওই রকম কোন অ্যাক্টিভিটি তারা পাইতো অলরেডি আমরা জেলের ভিতরে থাকতাম আমিন অ্যাকশন ইউটিউব নামে একটা লোক ছেলে আছে সে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তি করছিল সে বর্তমানে জেলখানায় ঠিক আছে ইউটিউবে সে কুটুক্তি করেছে সে বর্তমানে জেলখানায় অবভিয়াসলি দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে আপনার সাথে আপনার রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিমত থাকতেই পারে কিন্তু উনি আমাদের প্রতিনিধি জনপ্রতিনিধি তো উনারে নিয়ে আপনি অনলাইনে এসে গালাগালি করতে পারবেন না এই হক আপনার নাই ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে এই না যে আপনি আপনার প্রতিনিধিদের নিয়ে গালাগালি করবেন আর দিনু দিন মানে হইতেছে নসিহত করা আপনার জনপ্রতিনিধির কোনো কাজ যদি ভালো না লাগে আপনি তারে বুঝান আপনি যান নাই বুঝাইতে আপনার এলাকার তারে আপনি বুঝান যে দেখেন আপনি জনপ্রতিনিধি আল্লাহ আপনার এই ক্ষমতা দিছে অন্য কেউ না মানুষের কোন ক্ষমতা সদস্য ওই যাও বাবা তুমি তোমার বাবা তোমাদের নবীর পোস্ট আজকেরটা দেখে আসো তোমার বাবা কি কোন জায়গা মুড়া গ্রাম তুমি যাও ওখানে গিয়ে আমার খোঁজ খবর নিয়ে আনসারুল্লাহ ভাই এম ডি আলী সাহ হ্যাঁ আপনার বাবা আজকে আমাদের কাছে মাফ চাইছে আপনাদের নবী নাস্তিক নবী আমাদের কাছে মাফ চাইছে যান ওখানে ওনার পোস্টটা দিয়ে আসেন আর এভিডেন্স ছাড়া কথা বলেন আপনি তো আরেকদিন আমার সাথে লাইভে যুক্ত হইতে পারবেন না কারণ এই কথাটা তো আমার স্মরণে থাকবে যে আপনি উইদাউট এভিডেন্স এ আপনার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আপনি ফ্যাক রিয়েল আইডি এবং ছবি দেখায় একটা লাইভ করেন না দেখবেন প্রশাসন আপনার ওই রাস্তা দিয়ে ডিম ঢুকাই দিবে কারণ তথ্য বিক্রি করা তথ্য চুরি করা তথ্যহীন কথা বলা একই অপরাধ হ্যাঁ একই অপরাধ তথ্যহীন কথা বলা অপরাধী সুতরাং আপনার নাস্তিক কাছে আজকে আমাদের কাছে কেন ক্ষমা চাইছে এটা আগে ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি আমাদের এত বড় নাস্তিকদের দারক বাহক আপনি যেকুর কাছে তানবীর শরীফের কাছে সাইফ শাখওয়াত হাসান ভাইয়ের কাছে ক্ষমা চাইলেন কেন যান আপনি ওইখানে যান তো আসলে ক্ষমা সে চাইতো না সে তার অপারেশনে ব্যর্থ হইয়া এখন ক্ষমা চাইতে বাধ্য হ্যাঁ আমরা আমি তার পুরো পোস্টটা পড়ছি সে ব্যর্থ তার চেষ্টা যদিও ও সোলারিন মারা যাইত তাহলে সে ক্ষমা চাওয়ার প্রশ্নে আসতো না তখন আমাদেরকে জঙ্গি ট্র্যাক লাগাতো তো আলহামদুলিল্লাহ ওমা কারু ওমা কার আল্লাহু আল্লাহু মাকিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত তাদের সমস্ত কৌশলকে বরবাদ করে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর তার বান্দাদের প্রতি রহম দান করছেন এবং কুলাঙ্গা জঙ্গি জঙ্গিবাদী নাস্তিকদের চেহারা উন্মোচন করে দিচ্ছেন যদি আজকে সোলাইন মারা যাইত তাহলে নাস্তিক আসিফ কখনোই ক্ষমা চাইতো না বরঞ্চ আনন্দে তিনি মিষ্টির জায়গায় কি করতেন জানেন তিনি সেগারিন খাইত মিষ্টির জায়গায় সেগারিন সেবন করা শুরু করতো হ্যাঁ তো আমরা আমরা বারবার

ধর্মের বাইরে যদি খারাপ না এটা সে কেন মাইন্ড করব তো মাইন্ডের কিছু নাই আমি তো এটা মাইন্ডের কিছু পাইলাম না তাই না এবং তারে প্রশ্ন করা হয় যে তার যে ছেলে তার ছেলে চেহারাটা নানার সাথে বেশি মিলে কেন তখন যে প্রশ্নটা করা হয় মাহফুজ আলম ছোটন ভাই মাহফুজ আলম ছোটন ভাই আমি আশা করি যে আমরা ওদেরকে শুধু এই ধরনের কমেন্ট করবো যে ও আপনি তো হে নাস্তিক বা নাস্তিক এই জন্য আপনার দুর্ব্যবহার এরকম ব্যবহারই আপনি করবেন আমরা চাই যে মুসলিমরা করতে গিয়া অস্বাভাবিক কোন কমেন্ট করি আমরা চাই যে আমরা সব সময় সুন্দর কমেন্ট আল্লাহ রসুল একটা শূন্যতা দেওয়া হবে যে মন্দের জবাব ভালো দিয়া দিলাম আমরা অতটুকুই বলতে পারি ও আপনার পরিচয় তো আপনি নাস্তিক যে। না ছোট আপনি যেটা বলছেন এজ এ মুসলিম আপনি বলছেন এটা অবভিয়াসলি সঠিক কথাই বলছেন তবে এই ব্যাপারে আমি একটু সবসময় একটু ভিন্ন মত রাখি এই জন্য এই জন্য যে যারা মার্কেটিং মেজর তারা একটা রাইটার আছে ডেল কার্নেগি তারে সবাই ভালো করে চিনে বিবিএতে মার্কেটিং মেজর আছে ডেল কার্নেগি ডেল কার্নেগি তার বইতে লেখছে যে আমি চকলেট পছন্দ করি সবাই করে কিন্তু যখন আমি মাছ ধরতে যাই তখন আমি মাছরে দিই কেঁচো তার মানে এই না যে কেঁচো আমি পছন্দ করি কেঁচো মাছ পছন্দ করে তো ওরা গালি পছন্দ করে গালিই দেন যেটা পছন্দ করে ওইটাই দেন কি কারণে তারে ওর চকলেট খাওয়ার মতো তোর যোগ্যতা হয় নাই কারণ ও তো হলো যে বললাম না দূরে তারায় ঘেউ ঘেউ তো কুকুর তো কি দেখলে তার জিভলা আর কন্ট্রোলে রাখতে পারে না তাই না তারা ওইটাই দেন সমস্যা নাই দিতে থাকেন তার কুকুররা আপনি

মানে আগে যেমন আমি একজনের সাথে কথা বলতেছিলাম আসিফ আহমেদ তো সে তারা বলছি আপনি কি নাস্তিক কাহ আমি নাস্তিক আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি নাস্তিক কাহ আমি নাস্তিক আমি কি আপনি সব ধর্ম নিয়েই তো মোটামুটি রিসার্চ করছেন যে ঈশ্বরের ধর্মগুলো ভুয়া ধারণাগুলো ভুয়া তো তাহলে বলেন খ্রিস্টান ধর্মের কি কারণে আপনি বললেন ভুয়া কয়েকটা আমি যাই না আমাকে আজব কাহিনি তো আপনি কেমনে শিওর হইলেন যে ইয়া ঈশ্বর নাই আপনি তো রিসার্চ করবেন তারপরে কয়টা জানা আমার দরকার আছে

ও আমাদের এই ভাইয়ের নাম হচ্ছে মাইন উদ্দিন মিশন কাইল্লা কাইল্লা হ্যাঁ নাস্তিকরা লেখে কাইলা নাস্তিকরা যদি কাইলা লেখে তাইলে তারা রেসিস্ট তারা কিভাবে নৈতিকতার কথা বলে কোন দিক দিয়ে তারা নৈতিক যে একটা লোকের শরীরের রং দিয়া তারা তাদের বিচার করে তাহলে তো রেসিস্ট

নিজের থেকে বললো সোলারিন নের ডিম দিতে না ভাই আপনি কথাটা ভুল শুনছেন আপনি আবার ভিডিওটা শুনেন আপনারা যে এত কয় বছর খাই আসেন আমি বলছি যে বাংলাদেশ প্রশাসনের গোয়েন্দা বিভাগ সহ প্রশাসন মহিউদ্দিনকে গ্রেফতার করে যখন রিমান্ডে নিয়ে ডিম দিবে তখন বুঝবো যে সোলারিনের হত্যার কাহিনীটা কি আপনি আবার ভিডিওটা শুনিয়েন তারপরে আপনার জবাব আপনার আরো সুন্দর পাবেন না না ওই যে এরা ওই যে কমেন্ট দিয়া ভাই

চিতারে আসলে হারানো সম্ভব না তো তখন আমি ঝোপের ভিতরে গিয়া চোখ বন্ধ করে কয় বাঘ নাই বাঘ নাই বাঘ নাই বাঘ নাই তো এক কাহিনীতে ওই নিজেরা তো বলত এরা মনে করে যে আমরা আসলে কিছুই বুঝি না আইটি সেল নামে যে আইটি সেল নামে যে ওই বিজেপির যে একটা সংগঠন আছে যাদের কাজই হইল এসব জায়গায় গিয়ে কমেন্ট করার দশ রুপি করে নেওয়া এটা ধ্রুব রাঠি নামে একটা লোক আছে ইউটিউবে আপনারা যাবেন ধ্রুব রাঠি ডি এইচ আর ইউ ভি ই ধ্রুব রাঠি আর এ টি এইচ ধ্রুব রাঠি গিয়া লিখবেন আইটি সেল আপনারা পুরা ভিডিওটা দেখে নিয়েন যে এই লোকগুলার কাজই হইতাছে যে ইয়া করা এই আইসা দশ রুপির বিনিময়ে একটা করে কমেন্ট করা এরা কথা শুনেও না আমরা কি বলি না বলি কিছু শুনে না আমাদের মনে করেন দাস দাসী হোক বা হোক এই কোয়েশ্চেনের অ্যান্সার ছয় সাত মাস আট মাস ধরে দেওয়া হইতেছে এখন আইসা ওই একই কোয়েশ্চেন করবে তার মানে শুনেই নেই শুনেই নেই শুনেই নেই বলতে পারে যে আপনি যে অ্যান্সার দিয়েছেন আমার পছন্দ হয়নি এটা বললেই হলো আমি পছন্দ নেই আমি এটা নিলাম না শেষ আমি বিদায় এখান থেকে বিদায় হ্যাঁ ইসলাম কবুল করলাম না শেষ হয় না শেষ কিন্তু এরা বারবারই ঘুরে আসে একই প্রশ্ন করে কি কারণে ওই দশ রুপির জন্য দশ রুপি দশ রুপি তো এরা কমেন্ট করব কমেন্ট করতে দেন কোনো রিপ্লাই করেন না এমনি নিজেরাই যে করব পরে থাক যেব মানে ইয়ে হয়ে যাব ক্লান্ত হয়ে যাবো পরে এমনি বাড়ি চলে যাবো যে আরে আমার তো কেউ দেখলো না হুম जेकु भाई मनो है भंडार हम्म हम्म नाम आ अभी बोलतेছিলাম যে आप हम्म ভিডিওতে কারণ দেখবেন দুষ্ট লোকেরা কথা বলতে গেলে এমন কিছু জিনিস রাখি যায় যেটা সেই তার দড়া খাওয়ার জন্য একবারে আমরা কি মদন বাই আমরা তো মদন না তিনি তার যে ওয়ারিস মুন্না যে তার নিজের ভোটার আইডি কার্ড দেয়াইছেন পিতা আব্দুল মতিন আমরা বাংলাদেশের ভোটার আইডি কার্ডে পিতার নাম থাকে উপরে তার ভোটার আইডি কার্ড সে কাগজ দিয়ে গোড়ায় রাখি দি নিচের অংশ দেখা যায় আপনারা যদি ভিডিওটা আবার দেখেন তাহলে দেখবেন যে এখানে আব্দুল মতিন নামটা হচ্ছে ভোটার আইডি কার্ডের একদম লাস্ট সিরিয়ালে কিন্তু বাংলাদেশের ভোটার আইডি কার্ডের প্রথম সিরিয়ালে বাবার নাম জেক আপনার নেট এ মনে একটু প্রবলেম করতেছে আপনার কথা মাঝে মাঝে বাইধা আসতেছে নিচে থেকে অনেকে কমেন্টও বলতেছে তো ওই মনে হয় যে আপনার ওই যে মোবাইলের সমস্যাটা হয়তো মোবাইল গরম হয়ে গেছে আর কি তো জেক ভাই তাহলে আমরা আজকে রাত হয়ে গেছে তানভীর ভাইকে তানভীর ভাইকে তানভীর ভাইকে যুক্ত করেন আরো কিছু শুনতে পারলে এবং তানভীর ভাই এই ব্যাপারে যা আর কি না এটা জানান

নের বক্তব্য ভিতরে কিন্তু ভালো কোনো বক্তব্য আমি দেখরাম না কারণ খারে ডিম দিল করে দিল না এটা তো বিষয় না ঠিক আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সিলেটি ভাষায় খুব ভালোভাবে বুঝি না আপনি কি শুদ্ধ ভাষায় বাংলা ভাষায় কথা বলতে পারবেন আমি আসলে আপনার বলতে পারবো না তবে চর্চা খুব কম হয় সাধারণত

আমি আসলে ইংলিশে কথা কইতে পারতাম না কারণ পড়াশোনা করেন নাই নাকি হয় একবারেই করি নাই তাই ওটাই লিখতে পারি নাই ঠিক আছে আপনাদের মতো আলিমদের হুজুরদের

না 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 আমি বলি নাই আমি বলছি যে আমরা যদি কেউ বলে থাকে তাহলে আমরা আমরা মতেই এটা এটা করতে পারি না না আপনার কি সাদা বিষয় আমি একটু আগে আমি বলছি যে এইটাকে আমরা কোন অবস্থাতেই সমর্থন করি না আপনি এটা সমর্থন করেন না কেন করেন না ইসলাম ধর্মে এটা হারাম আমরা সমর্থন করি না কিন্তু আপনাদের ধর্মে এটা কেন এটা খারাপ

আপনি হয়তো ইসলাম পালন করেন আপনি হয়তো আপনি হিন্দু ধর্ম পালন করেন না বাট আপনি একটা জীবন ব্যবস্থা তো আপনার আছে নাকি আরে ভাই আপনি তো ফয়লা ফয়লা একটা বিষয় হইল ধর্ম বলতেই তো কোনো কিছু নাই ধর্ম 4000 এর মতো আছে তো আপনি কি কোন ধর্মকে আপনি ইয়া করবেন সঠিক বলে মনে করবেন ইসলাম ধর্মই সঠিক অন্য কোন ধর্মে কিভাবে কিভাবে

আ যারা আছেন আমাদের ভাইরা সবার কাছে একটা মানে অনুরোধ থাকবে যে আপনারা যদি এই সামনের বৃহস্পতিবার অথবা শুক্রবার অথবা শনিবার এই তিন দিন যদি একটু বই মেলা টু মেলা যাইতেন তাহলে আমারে অবশ্যই জানাইতেন আমি অবশ্যই আপনাদের সাথে গিয়ে পার্সোনালি দেখা করতাম ভাই তিনবার অলরেডি তিনবার অলরেডি গেছি আপনি গেছেন না কিন্তু ভাই আমি এমন এক জায়গায় আছি আমার তো আসলে সম্ভব না আমার সামনে তিন দিন ছুটি আছে যদি তারা যাইতেন তারা আমাকে একটু বলতেন তাহলে অবশ্যই আমি তাদের সাথে গিয়ে একটু সরাসরি দেখা করতাম ঠিক আছে ছোট্ট জীবন কোন সময় আসলে চলে যাই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর সামনে তো দেখা হইব আল্লাহর সামনে তো অবশ্যই দেখা হইব এর আগে যদি একটু দেখা হইতো আমি এর আগে ইউএস এইড ইউএস এইডের আন্ডারে একটা রিসার্চ জব করতাম প্রায় এক বছর দেড় বছর করছি ওটার কারণে আমি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশটা জেলা ঘুরছি পঁয়ত্রিশ ছত্রিশটা অংপুর হোক তারপরে জামালপুর হোক তারপরে নিচের দিকে গেলে বরিশাল হোকিয়া হোক খালি সিলেটেই আমি যাইনি খালি খালি সিলেটেই যাই না যদি সিলেটে গিয়ে আমি 10 দিন থাকতাম তাইলে 100% আমি সিলেটের ভাষাটা বুঝতাম কিন্তু এর বাদে আমি মোটামুটি বরিশাল্লা হোক নোয়াখালী তো আমার বাড়ি তো অঙ্গপুর টাঙ্গপুর এগুলো আমি খুব ভালো বুঝি কিন্তু আমি নোয়াখাল্লা বাউ আই আর বাবে নোয়াখালী আই নোয়াখালী না এএলআর নোয়াখালী টুকটাক একটু প্রবলেম হইতে পারে কিন্তু আর ভাবে আর কি নোয়াখালী আসছিল আর আই বড় হয়েছি ডাহাতে ভাই এখন ওই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে আপনি তো চলে যেতে চাচ্ছিলেন তো আমি খুব সংক্ষেপে একটা কথা বলি যে ফ্রিমেশন যারা আছে বা যারা গুপ্ত সংগঠন করে মানে স্যাটানিজম যারা করে তারা সাধারণত স্যাক্রিফাইস স্যাক্রিফাইস ধারণায় বিশ্বাসী যে একজনকে স্যাক্রিফাইস করে একজন বড় হয় হ্যাঁ ঠিক আছে এরকম একটা ধারণা তারা পোষণ করে ঠিক আছে আপনি খেয়াল করে দেখবেন মুক্তমনা ব্লগ যখন কেউই চিনত না ব্লগার হত্যা মানে রাজীব হয়দার রাজীব হয়দার হত্যার আগ পর্যন্ত কিন্তু মুক্ত মনা ব্লগ কেউই চিনত না কেউই চিনত না কেউই চিনত না রাজীব হয়দার হ্যাঁ রাজীব হয়দার মারা যাওয়ার পরে মানে তাকে হত্যা করার পরে মুক্তমনা ব্লগ কিন্তু সবাই চিনছে ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করেন যে একটা হত্যা হয় তারপরে একজন फेमस হচ্ছে একজন হত্যা করে একজন কি হত্যা করার পর আরেকজন फेमस হচ্ছে আপনি দেখেন যে যারা স্যাটানিজম করে ইলুমিনাটিতে ফিমেশনে যারা তোা কিন্তু এই নীতিতে বিশ্বাস করে। বিষয়টা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আবার আসাদ নূর যখন আগে ভিডিওগুলা করছ ইউটিউবে তার পিছনে কিন্তু স্যাটানিজমের যে সাইন সিম্বল সিম্বলগুলা সে ব্যবহার করছে। ঠিক আছে মুফাও কিন্তু ঠিক আছে এই যে স্যাটানিজম তার প্রচার করে পাকিস্তান মিশনারিদের যে ওয়েবসাইট হুবহু কপি পেস্ট মারতাছে মানে আমার কাছে কেন জানা মনে হয় যে এরা আসলে এই বিষয়টাই ঘুরে ফিরে বলতেছে কারণ আমরা যদি পশ্চিমা বিশ্ব তাকাই বা বিভিন্ন এগুলা উন্নত রাষ্ট্রগুলোতে গুলোতে তাকাই সেখানে sir বিশেষ করে satanism -এর প্রচার প্রসার কিন্তু অস্বাভাবিক হারে বেশি হ্যাঁ হ্যাঁ এবং মানে বড় বড় পর্যায়ের যারা আছে তারা এই বিষয়ে বিশেষ করে ইসলামের বিরুদ্ধে প্রচুর ইনভেস্ট করে যেমন এই যে আপনার আমেরিকান প্রোগ্রেস আমেরিকান প্রোগ্রেস নামে একটা ই অনলাইন জার্নাল আছে আমেরিকার ওরা কি আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থার উপরে রিপোর্ট করে বিভিন্ন তো মুসলিম বিদ্বেষীদের উপরে মুসলিম বিদ্বেষের উপরে তারা কয়েকটা report দিয়েছে এরকম দুই আট সালের দিকে একটা report এরকম দেখাইছে যে 4.3 আহ কি forty two মার্কিন ডলার শুধু আমেরিকাতেই ইসলাম বিদেশের জন্য ছড়ানো হয়েছে এছাড়া দুই হাজার পনেরো সালের দিকে এটা বেড়ে দাঁড়াইছে প্রায় দুইশো something আরকি দুইশো সামথিং বিলিয়ন মার্কিন ডলার এগুলা কারা করতেছে বেশিরভাগই দেখা যাচ্ছে যে স্যাটানিজম যারা থাকে বা যারা স্যাটানিজম করে তারাই এই টাকা গুলা ছড়াচ্ছে আবার বা বাংলাদেশে ব্লগার হত্যার পিছনে যদি আপনি দেখেন স্যাটানিজম সাথে যদি ই দেখেন দেখবেন যে হুবহু মিলে যাচ্ছে একজনকে স্যাক একজনকে স্যাক্রিফাইস করার পর আরেকজন ফেমাস হয়ে যাচ্ছে যেমন রাজীব হায়দার রাজীব হায়দার হত্যার পরে ঠিক আছে মানে অনেক ব্লগার টগার যখন ই হইলো আসিফ কিন্তু তখন

সানিউর সানিউর ওই সানিউর সানিউর কি একটা অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে একটু মাথা টাথা ব্যথা আঘাত আঘাত পাইছে ওইটা কোপ নামে চালায় এই জার্মানি যাইতে যাইছে পরে বলে নাই নাই পরে ইন্ডিয়ায় বসে বসে এখন কি আরএসএস এর হয়ে কাজ করে ঠিক আছে এই তাই এর জন্য সে যে 10000 টাকা করে পায় ঠিক আছে প্রত্যেক স্পিচের জন্য সে 10000 টাকা করে পায় আর কি

যে আমরা ওইটা ভাইরাল করে দেবো আর কেও না কে ওদেরকে মারবো কিন্তু আমরা তো আমাদের ইসলাম জানি যে আমার দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয় আমরা ওই জিনিসটা করি না কিন্তু আমাদের ছবি লুকাইতো ছবি যদি ওদের কাছে যাইতো ওরা ঠিকই কিন্তু এটাকে ভাইরাল করত হ্যাঁ এই এই কারণে কারণ ওদের মধ্যে তো নৈতিকতা নাই তাই আমরা এসব ভাইরালটারে করি না বাট আমরা প্রত্যেকটা জিনিস ওদের সম্পর্কে জানি কে কোন জায়গায় কোন জায়গায় বসে রয়েছে এগুলা আমরা সবকিছু জানি তাদের বন্ধু-বান্ধবরাই আমাদেরকে মেসেজ আমরা যারা লাইভে ডিবেট-ডভেট করি

হ্যাঁ তারা যদি নিরাপত্তা সংকট মনে করে তাহলে আমাদের সাথে যেন যোগাযোগ করে আমরা তাদেরকে নিরাপত্তা দিয়ে দিব কারণ তারা মরলে ক্ষতি আমাদের বেশি হইবো এটা ভুল ধারণা যে আমরা তাদের মৃত্যু কামনা করে কারণ তারা মূল্যে দোষ যে এখানে যাই হোক একটা যদি টায়ারও বাস্ট হয় সব মুসলমানের দোষ এগুলো আমরা বুঝি না আমরা এটা চাই না আমরা চাই যে তারা সুখে থাকুক শান্তি থাকুক দুনিয়ার দুইটা পয়সা লেগে তো অ্যাটলিস্ট আল্লাহ কাছে কইতে পারবো যে আমি দুনিয়া পাইছিলাম আখেরাত তো আমার দিলাম না বাট আমি দুনিয়া পাইছিলাম তোরা দুনিয়া পা পা ফয়সালা তো হইবই যখন মালাকুল মউত সামনে আইব তখন তো ফয়সালা সব দুনিয়ার মতো পরিষ্কার হয়ে

সে অনেক বড় একটা জামাত শিবির নিয়ে অনেক কথাবার্তা তার ব্যক্তিগত বিষয় বিষয় না সে একটা কথা লেখছে যে আমি এই ভেবে যে আমি যাদের মিটিং এ গিয়েছিলাম তারাই পরিকল্পিত ভাবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করছে এরকম একটা কোটেশন লিখেছে তাহলে সে কাদের মিটিং এ গেছিল তাদের কমিউনিটি ছাড়া তো অন্য কারো কমিউনিটিতে যাওয়ার কথা না তার মানে ওনার এর কাছ থেকে এর কাছ থেকে আমি আপনাকে কিছুক্ষণ পরে ইনবক্স করে দিচ্ছি লাইভটা শেষ হওয়ার পরে তাহলে দেখেন আপনি যে এই জায়গাতে সে কি কি বলতেছে তারপরে বলতেছে আমার জীবন নিরাপত্তার জন্য ঠিক আছে আমি খুব দ্রুত ভাবে নিজের শরীর খারাপ আমার মায়ের শরীর খারাপ কথা বলে আমি কে কাটিয়ে মানে সরে থাকার চেষ্টা করেছি পরবর্তীতে আমি মানে পরবর্তীতে সে জার্মানিতে চলে যায় ঠিক আছে জার্মানিতে যাওয়ার পরে সে এই লম্বা একটা পোস্ট দিয়েছিল তখন একটা ব্লগার ছিল হিন্দু ব্লগার তার একটা পেস ছিল অনিমেশ রায় সে সর্বপ্রথম এটা তুলে ধরে তুলে ধরার পরে তখন সম্ভবত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল স্যার বর্তমানে যিনি পুরো মন্ত্রী তখন ওনার কাছে ওনার দৃষ্টি আকর্ষণ করে একটা চিঠি দেয়া হয় তার চিঠি দেয়া পর্যন্ত আমি জানি তারপরে কি হয়েছে সেটা আমি জানি না আমার কতটুকু নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন আমি জানি না হয়তো গোয়েন্দাদের নজরে নজরদারিতে রাখতে পারেন হয়তো এখন বিষয় হচ্ছে আমরা যদি তার কথাও সত্য ধরে নেই ঠিক আছে হ্যাঁ এখন বলি এখন বলি যে তারা তো সবসময় বলে যে না নাস্তিকরা মানে এই blogger নাস্তিক নাস্তিক রা যারা ছিল তারা সবাই সত্যবাদী সত্যবাদী তাহলে এই কথাও যদি ধরি তাহলে মাহমুদুল হক মুন্সীর কথা সত্য আর মাহমুদুল হক মুন্সীর কথা যদি মাহমুদুল হক মুন্সীর কথা যদি সত্যই হয় ঠিক আছে তার মানে বোঝা যায় এই এই blogger হত্যার পিছনে নাস্তিকদের হাত আছে একজন একজনকে sacrifice করে নিজেই ই করতেছে এই হওয়ার চেষ্টা করতেছে যখন এই যে সোলারে আরেক আলেকজান্ডারের কথা ख्याल করেন যে बोलतेছে তাকে প্রেসার দিয়ে আত্মহত্যা করার কথা बोलतेছে আত্মহত্যার কথা কথা बोलतेছে এই স্যাটানিজমে যারা করে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে হত্যা করা এর মধ্যে কিন্তু আত্মহত্যাও অন্যতম একটা হ্যাঁ হ্যাঁ আত্মহত্যা করলেও কিন্তু ঠিক আছে আত্মহত্যা আত্মহত্যা করলেও কিন্তু এভাবে হত্যা করার একটা সিস্টেম আছে হয়তো বানিয়ে চूबी হত্যা করা হয় বা মানে এদের হত্যা করার কয়েকটা ধরন আছে তবে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে বুকের উপরে যে ছুরি মেরে হত্যা করে এটা হচ্ছে রক্ত পান করে যারা তারা বিখ্যাত হয় তারা তাদেরকে বিখ্যাত বানানো হয় কিন্তু আত্মহত্যার যে বিষয়টা এভাবেও তাদেরকে স্যাটানিজম যারা করে তাদেরকে এভাবে আত্মহত্যা করানোর জন্য প্রেশার দেয় হয় যে তুমি আত্মহত্যা করো আত্মহত্যা করো ঠিক আছে এভাবে প্রেশার দেওয়া হয় এখন আপনি দেখেন আপনি ওই জিনিসটাও দেখেন আর সোলারি উপরে যে প্রেশার দেওয়ার ব্যাপারটাও দেখেন সেখানেও কিন্তু দেখা যায় এখানে স্যাটানিজমের হাত আছে

তো এই এই যে satanism এই satanism সাথে আমি তো পুরোপুরি এই যে এদের যে চলাফেরা এদের যে নীতি নৈতিকতা বা এদের এদের যে প্রচার মাধ্যম বা প্রচার system আমি তো সবই satanism এর সাথে মানে মিল পাই এটা সত্য কথা ঠিক আছে তার মানে বোঝা যায় এরা থেকে টাকাটা আনতেছে আবার এই যে টাকা ভাগাভাগি নিয়ে যে কথা আপনি কিছুক্ষন আগে বললেন যে টাকা ভাগাভাগি নিয়ে এদের মধ্যে যে ঝামেলাটা পনেরো হাজার টাকা নিয়ে ব্যাংকে এই নিয়ে কি ঝামেলাটা করছে কাহিনী করছে ছোটন ভাই এখানে এরশাদ রায়হান ভাই নাই এরশাদ ভাই রায়হান ভাই নাই আর আজকে আমি সাইফুল ভাইয়ের সাথে কথা বলে আজকে ইনশাল্লাহ শেষ করে দিব অনেক রাত হয়েছে আহ কালকে দশটার দিকে আমাদের ভাই আসলে আমি নাম ভুলে যাই আমাদের যে ভাই আছে একজন যাই হোক ওনার লাইভ আছে দশটার দিকে তো আমি ইনশাল্লাহ চারকে চেষ্টা করব আটটার থেকে একটা লাইভ করার জন্য তখন ইনশাল্লাহ আমি এরশাদ ভাইয়ের সাথে এই বিষয়ই। আপনি তাহলে আমি যেটা বলতেছিলাম যে হুবহুমের মিল পাওয়া যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে এরা শুধু খ্রিস্টানের কাছ থেকে টাকা খাচ্ছে না সেরানিজমের কাছ থেকে টাকা খাচ্ছে কেন কেননা এর মধ্যে খ্রিস্টান মিশনারিদের বিশেষ করে পোপ বর্তমান পোপ যিনি আপনি যদি ওনার কথাবার্তা বা ওনার কিছু वीडियोसগুলা দেখেন দেখবেন যে উনিও স্যাটারনিজম এর অনেক সাইন সিম্বল ইউজ করে আপনি আপনি ইউটিউবে পোপের অনেক ভিডিও পাবেন নিজে নিজে স্যাটারনিজম অনেক সাইন সিম্বল শে ইউজেস করে এলডব্লিউ সহ আর অনেক স্যাটারনিজমের সাইন সিম্বল ইউজ করে এজ অ্যাব সো বিলো এসব এটা তো কমন এই সাইনগুলো শে ইউজেস করে তার মানে বোঝা যায় যে স্যাটানিজম স্যাটানিজম বিশেষ করে ফিল মিশনারি যারা সংগঠনগুলো আছে এরা মানে খ্রিস্টান মিশনারি সহ ইহুদিবাদী সবার মধ্যে ঢুকে গেছে শুধুমাত্র মুসলিমরা ছাড়া এসে মুসলিমদের এখন গাল করতে পারলেই ওদের পুরো পৃথিবীটা قبضہ হয়ে যাবে কিন্তু মুসলিমরা তো আবার ধর্মের ব্যাপারে অনেক মানে অনেক কঠিন কঠিন পর্যায়ের

সেই মূলত এখন এখন নিয়ে ওই যে যে আসিফ আসিফের কথা মাইনুদ্দিন ভাই যে উনি আপনাদের ছবি নিয়ে যে বিকৃতি গুলা করলো আনসারুল্লাহর নাম দিয়ে ঠিক আছে এখন তাকে নাকি কোন এক গোয়েন্দা সংস্থা জানাইছে এখন আমার কথা হচ্ছে ওর মতো ফেরারি আসামিকে কোন গোয়েন্দা সংস্থা সদস্য জানাবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পৃথিবীর অন্যতম সেরা গোয়েন্দা সংস্থার ভিতরে একটা হ্যাঁ হ্যাঁ এবং এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে আমি আমি আপনাকে আপনি আমার থেকে ভালো জানতে পারেন তবে এশিয়ার মধ্যে ঠিক আছে সব কে ত্রাস সৃষ্টিকারী গোনদা সংস্থার ভিতরে এই অল্পদিনের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশের গোনদা সংস্থা হ্যাঁ হ্যাঁ আর আমাদের দেশে আমাদের দেশে ওই যে ইয়ার মানে করেন যে জঙ্গি হামলার রেট দেখেন রেট নাই জিরো 10 বছরে দুইটা মানে আমি আমি একটা অনলাইনে দেখলাম যে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার মধ্যে মানে সফলতার সব থেকে মানে সফলতা সবথেকে তো অবশ্যই বেশি এবং মানে ব্যক্ততার মধ্যে উন্নতমও একবারে

তাহলে তবে হওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সুদক্ষ ভাবে বিষয়টা হ্যান্ডেল করছে নাইলে ওইখান থেকে অভ্যুত্থানও হয়ে যেতে পারত এ ব্যাপারে হ্যাঁ হ্যাঁ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন আমি যেটা বলি সেটা হলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ব্যাপারে একটা ই দেখাইছে সন্দেহ মানুষের যাতে সন্দেহ হয় এরকম একটা অবস্থান তৈরি করতে চাচ্ছে মানুষের মধ্যে

ওইটা নিয়ে না ওই দিনই তার মাথাটা ইদানিং ঘুরতেছে যে আসলে কি করবে এখানে মানে যদি জার্মানিতে তারে থাকতে হয় তাহলে তো তারা এইসব কাম করাই লাগে

মিনিটের মধ্যে তাহলে পাঠান আর নাইলে ইনশাল্লাহ কালকে আপনার সাথে আমি জম্পেশ আড্ডা দিব কারণ আপনার সাথেই আমি পর্যন্ত এখনো কথা বলিনি লাইভে লাইভে কখনো কথা হয়নি কি আছে না এর সাথে এখন ভাই নাই তাহলে সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবারও ইনশাআল্লাহ দেখা হবে আগামী কালকে আটটা অথবা সাড়ে আটটার দিকে এবং তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা বলবো ইনশাল্লাহ এই সপ্তাহ পুরো ফ্রি আছি আপনাদের সাথে চেষ্টা করব রেগুলারলি কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাব্বা খায়ের শুভরাত্রি তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু